শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছিলেন টেট পরীক্ষা যাতে না হয় তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে, কিন্তু এই অপদার্থ সরকার পরীক্ষা বন্ধ করেছিল, কোর্ট পরীক্ষা বন্ধ করে রাখতে বলেনি। রবিবার সন্ধ্যায় হুগলির রিষড়ায় এসে এমনই কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এদিন অল বেঙ্গল মিউনিসিপাল ওয়ার্কস মেন্স ফেডারেশন আয়োজিত প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন সুজন চক্রবর্তী। এখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজনবাবু বলেন, সবাই জানে প্রত্যেক বছর টেট পরীক্ষা হয়, কিন্তু এই অপদার্থ তৃণমূল সরকার 5 বছর টেট পরীক্ষা বন্ধ রেখেছিল, এটা লজ্জার। আমি বলছি পশ্চিমবাংলায় যদি সবাই জানেন প্রত্যেক বছর টেট পরীক্ষা, এটাই পশ্চিমবাংলার মানুষ জানতেন, অপদার্থ তৃণমূলের আমলে টেট পরীক্ষা বন্ধ ছিল, আর এখন একটা টেট পরীক্ষা করতে হচ্ছে, 7 লক্ষ মাত্র পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাইতে ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ কত কিছু গল্প, এটা একটা অপদার্থ ব্যবস্থা যে সবাই বুঝতে পারছে। এতৎসত্ত্বেও যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন আমরা তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা রাখছি, আশা করব রেজাল্ট নিয়োগ টাকার খেলা অনেক হয়েছে আর স্বচ্ছভাবে হোক। রাত্র বসু বলেছেন বিরোধীরা চক্রান্ত করেছিল পরীক্ষা যাতে না হয়, আমি বলছি পরীক্ষা যাতে না হয় 5 বছর ধরে সরকার দেখিয়েছে, তার জন্য চক্রান্ত করতে হয় না, অপদার্থ সরকার নিজে নিজেই পরীক্ষা বন্ধ করতে পারে। কোর্ট বন্ধ করেছিল নাকি? অপদার্থ সরকার বন্ধ করেছিল, পশ্চিমবাংলায় পরীক্ষা বন্ধ করার জন্য কারোর চক্রান্ত লাগে না, সরকার নিজেই যথেষ্ট, সরকারের চক্রান্তই যথেষ্ট। পশ্চিমবাংলার সমগ্র মানুষ সংশয়ের মধ্যে আছেন, এ রাজ্যে নীতিসম্মতভাবে কোনো কিছু হচ্ছে না, পাচার টাকা লুট, মানুষের ভরসা কমে গেছে, এতৎসত্ত্বেও আমরা ভরসা রাখতে চাই ফলে না পরিচয়তে। নিউজ আজ বাংলা হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।